हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल लव एंड रोमांटिक टिप्स। वीडियो टाइटल देखे निश्चय बुझते पेरेछेन आज के कौन टॉपिक शेयर करब आपनादेर साथे। हाँ बंधुरा, आपनारा एटा निश्चय जानें जे मेयेदेर सबचेये बड़ दुर्बलता होच्छे प्रशंसा। जे कोनो मेयेके प्रशंसा करे खूब सहजेई काबु करा जाय, किन्तु आपनि हयतो एटा जानें ना जे किभाबे मेयेदेर प्रशंसा करले मेयेरा सबचेये बेशी काबु हय। ताहले शुनुन, मेयेदेरके नानाभावे प्रशंसা করে কাবু করা যেতে পারে, কিন্তু আমার মতে তার মাঝে সবচেয়ে কার্যকরী দুটি উপায় হচ্ছে, এক, এমনভাবে প্রশংসা করা যে প্রশংসাটি এর আগে হয়তো তাকে কেউ করেনি। নাম্বার দুই, এমনভাবে প্রশংসা করা যেন আপনার প্রশংসাটি শুনে মেয়েটির মনে মনে ভাবে, জীবনে এই প্রথম এত সুন্দর করে কেউ আমার প্রশংসা করলো। আর তবেই তো আপনার প্রশংসাগুলো ডাইরেক্ট মেয়েদের হৃদয়ে জায়গা করে নেবে। আর তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন পাঁচটি প্রশংসা শেখাবো যেগুলোর মাঝে এই দুটি গুণই থাকবে। আই মিন, প্রশংসাগুলো একদম নিয়ে, ফলে আপনি কনফার্ম থাকতে পারেন এই প্রশংসাগুলো মেয়েটিকে এর আগে কেউ করেনি। পাশাপাশি প্রশংসাগুলো এমন যে এগুলো শুনলে যে কোনো মেয়ে ভাববে, ওয়াও, এত সুন্দর করে এর আগে তো কেউ আমার প্রশংসা করেনি। তো তাহলে আর দেরি কেন, চলুন কথা না বাড়িয়ে সেই পাঁচটি প্রশংসা দেখে নেওয়া যায়। প্রশংসা নাম্বার ওয়ান, যে মেয়েকে আপনি নানা সময়ে আলাদা আলাদা কাপড়ে বহুবার দেখেছেন, অথবা যে মেয়েকে আপনি আলাদা আলাদা কাপড়ে তোলা বেশ কিছু পিক দেখেছেন। এমন মেয়েকে নতুন কোনো কাপড়ে দেখলে বা নতুন কোনো ড্রেসে তোলা পিক দেখলে আপনি তাকে বলতে পারেন, তোমার এই ড্রেসটা দেখে মনে হচ্ছে ওয়াও, এই ড্রেসে তোমাকে তো অনেক সুন্দর লাগছে। কিন্তু তারপরেই মনে পড়ে গেল, এর আগেও তোমাকে যতবার দেখেছি, যে ড্রেসেই দেখেছি, ততবারই তোমাকে অসম্ভব রকম সুন্দর লেগেছে। এটা বলার পর একটু থামবেন, মেয়েটিকে কিছু বলার সময় দিবেন, তারপরে বলবেন, তবে আজকে মনে হচ্ছে তোমাকে একটু বেশি সুন্দর লাগছে। এটা শুনে মেয়েটির ঠোঁটের কোণে হাসি চলে আসবে এবং আপনার মুখে তার রূপের এমন অসাধারণ প্রশংসা শুনে সে আপনার উপর দুর্বল হয়ে যাবে। তো চলুন এবার পরের পয়েন্টে। ওয়েট, আগে থেকে বলে রাখি, চার নাম্বার প্রশংসাটি না শুনে কিন্তু একদমই যাবেন না। প্রশংসা নাম্বার টু, আপনার বান্ধবী অথবা যে মেয়ের সাথে আপনি টুকটাক মজা করেন, এমন মেয়েকে পটাতে চাইলে তাকে দেখে আপনি মজার স্বরে তাকে বলতে পারেন, আয়নার সামনে একটু কম কম যাস বুঝলি, তা না হলে প্রবলেমে পড়ে যাবি। তো এটা শুনে মেয়েটি অবাক হয়ে জানতে চাইবে, মানে বা কেন? তখন আপনি বলবেন, তুই দিনকে দিন যেভাবে সুন্দর হয়ে যাচ্ছিস, তোকে দেখতে দেখতে না জানি কবে তোর মুখ দেখা আয়নাই তোকে প্রপোজ করে বসে। তো আপনার এমন মজার এবং রোমান্টিক কথা শুনে মেয়েটি অনেক মজা পাবে এবং হাসবে। তো আপনি চাইলে কথাটি এখানেই শেষ করে দিতে পারেন, অথবা চাইলে আবার বলতে পারেন, আমি তোর আয়নার কথা বলতে পারছি না, তার অনেক ধৈর্য থাকতে পারে, কিন্তু আমার এত ধৈর্য নাই, আমি কিন্তু যে কোনো সময় প্রপোজ করে ফেলতে পারি, তখন আবার আমাকে দোষ দিস না যেন। এটা শুনে মেয়েটি হেসে দিবে ঠিকই, কিন্তু মেয়েটি যতবারই আয়নার সামনে যাবে ততবারই তার আপনার কথা মনে পড়ে যাবে এবং সে আস্তে আস্তে আপনার প্রেমে পড়ে যাবে। প্রশংসা নাম্বার থ্রি, যে কোনো মেয়ের সাথে লাইন মারার জন্য মেয়েটির হাসি দেখে বা ফোন কলে তার হাসি শুনে আপনি তাকে বলতে পারেন, আল্লাহ মানুষকে হাসি দিয়েছে আনন্দ বোঝার জন্য, কিন্তু তোমার মনে হয় হাসি দিয়েছে মানুষকে প্রেমে ফেলানোর জন্য। সত্যি বলছি, তোমার এত সুন্দর হাসি দেখলে যে কেউ তোমার প্রেমে পাগল হয়ে যাবে। ফোন কলের ক্ষেত্রে দেখার জায়গায় শোনার কথা বলবেন, অর্থাৎ বলবেন, তোমার এত সুন্দর হাসি শুনলে যে কেউ তোমার প্রেমে পাগল হয়ে যাবে। তো আপনি চাইলে কথাটি এখানেই শেষ করতে পারেন, অথবা আবার বলতে পারেন, আমি তো অলরেডি প্রেমে পড়ে গেছি। তো এমন অসাধারণ একটি প্রশংসা শোনার পর মেয়েটি যে কী পরিমাণ খুশি হয়ে যাবে তা আপনি আইডিয়াও করতে পারবেন না। প্রশংসা নাম্বার ফোর, যে কোনো মেয়ের সাথে আপনি আগে থেকে টুকটাক লাইন মারেন, মজা করেন বা ইয়ার্কি করেন, এমন মেয়েকে কাবু করতে আপনি তাকে মজা করে বলতে পারেন, যে লোক বিরিয়ানি খায় না সেও বিরিয়ানির গন্ধ পেলে খাওয়ার চেষ্টা করে, বিরিয়ানির গন্ধ এতটাই সুন্দর। আর যে লোক মেয়েদের সাথে জীবনেও লাইন মারে না সেও তোমাকে দেখলে লাইন মারার চেষ্টা করবে, তুমি এতটাই সুন্দর। তো এমন একটা মজার প্রশংসা শুনলে মেয়েটি শুধু হাসবে না, মেয়েটি সারা জীবনেও হয়তো অনেকজনের থেকে প্রশংসা পেয়েছে, কিন্তু এমন করে আজও কেউ তাকে প্রশংসা করতে পারেনি। তাই মেয়েটি আপনার উপর এতটা খুশি হয়ে যাবে যে আপনি মেয়েটির হৃদয়ে জায়গা করে নেবেন। কি প্রশংসাগুলো ভালো লেগেছে? আরও এমন শত শত প্রশংসা পেতে চান?
এমন আরও লাভ টিপস পেতে চাইলে আমার চ্যানেলটির পাশে থাকতে হবে। তো ফ্রেন্ডস, তাহলে আর দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন আমার নেক্সট ভিডিওর আপডেট পেতে। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক শেয়ার করব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।